আমি খুবই রহস্যময় তো শর্মিলা দিয়ে আজকে চেষ্টা করেছে নাইনটি পার্সেন্ট আমার থেকে বের করে নেবার কিন্তু তোমাদেরকে অ্যাজ যেটা আমি বললাম যে নতুন বাড়িতে আবারও শর্মিলা দিয়ে আসবে অ্যান্ড আমার খুবই কাছের মানুষ খুবই ক্লোজ আমাদের প্রত্যেকজনের সাথে কারণ আই থিঙ্ক মানুষের ব্যবহারটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হয় আর সেই দিক থেকে আমি যতটা বকবক করতে ভালোবাসি শর্মিলা দিও ততটাই বক করে অ্যান্ড এই গল্প আড্ডা আর এই বন্ধুর বন্ধুত্বর যে সম্পর্কটা আমাদের মধ্যে ওই প্রফেশনাল সম্পর্কটা ছিল না শুরু থেকেই আমাকে এখান থেকে দেখেছে গ্রো হতে তো আজকে যখন আমি শর্মিলা শো হাউসে সেলেপ সিক্রেটসে বসে আমার সিক্রেটস তোমাদেরকে জানাচ্ছি তো যেই মহিলা যার মাধ্যমে তোমরা সবকিছু জানতে পারছো সেই চ্যানেলটাকে কমপ্লিটলি মন দিয়ে ফেথফুলি ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো শর্মিলাদি হাউসের চ্যানেলে অ্যান্ড তোমরা যত এক্সক্লুসিভ আপডেটস আছে টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে সেটা সবচেয়ে বেশি ইনি আপনাদেরকে দেবেন সেই তথ্যগুলো আর কেউ দিতে পারবেন না অ্যান্ড আমরাও তার হাতে একদম মজবুর যে আমাদেরকে বলতে হয় সব কিছু ভালোবাসার খাতিরে তো আমরা বলে দিই অ্যান্ড তোমাদের জন্য সব এক্সক্লুসিভ আপডেটস ওনলি অন শর্মিলা শো হাউস সো স্টে আপডেটেড স্টে টিউন্ড অ্যান্ড কিপ ফলোইং শর্মিলাদি জায়গাটা আমাদের সবার জন্য এসেনশিয়াল ডাইনিং টেবিল সেখানে বসে আছি হ্যাঁ একদম আর সামনে যারা আছে ওরে বাস এটা কিন্তু দা কন্ট্রিবিউশন তাকে আমি একবার অনুরোধ করব আমার সতে কেমিয়ার অ্যাপিয়ারেন্স দিতে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে আচ্ছা ওকে আমার বাবা হ্যাঁ প্লিজ এবারে একবার তোমার হ্যান্ডসামনেসটাকে দেখিয়ে দাও এটা আমার বাবা আর বাবারই আয়োজন সব বাবার প্ল্যানিং তোমরা যারা যারা ওপেন ইনভাইট আমাদের লক্ষ্মীর ভান্ডার যখন ইচ্ছা আসো পেটটা যাবে বাড়ি বাবা একদম ওপেন ইনভাইট রাখে সবার জন্য করেছেন এটা মানে সত্যি আমি ভাবতেও পারি না যে এত আন্তরিকতা এখানে এসে গোসানির সঙ্গে আমি পাবো এটা তো থার্ড রাউন্ডের ব্যাপার এটা ফোর ডাউন আছে যেটা বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যেতে হবে আমরা খাওয়াতে লোককে খুব ভালোবাসি এটা সবাই মিলে আনন্দ করুক এটাই আমি চাই তাহলে ভাবতে পারছো আমার বাড়িতে ডায়েট করা কিরম মানে কতটা ডিফিকাল্ট ডায়েট করাটা তো পাপ এখানে তাই না মানে আমার ডায়েটের সময়ও এইসব আমার আমার প্লেটে সাজিয়ে দিয়েছে এগুলো কিন্তু জিস্ট দেখানোর হ্যাঁ আমার জন্য না নাই শীতকালে একটু যদি না মিষ্টির দিকে যাওয়া যায় যাব বলো তো স্বাভাবিক একদম পরের বার এসো দেখবে সুন্দর গুড়ের পায়েস খাবে তুমি এটাও আমার বাড়ির স্পেশালিটি একদম এবং সেদিন কি তুমি রান্না করে খাওয়াবে আমি পায়েস না এটা রিস্কে যে না গো আমার ঘাড়ে দিও না অন্যান্য জিনিস ট্রাই করব ডেফিনেটলি কাকু থ্যাংক ইউ আমরা যে মানে আপনি এত কষ্ট করে সব ব্যবস্থা করেছেন সত্যি ওশানি সামনে দুটো দু দুটো মোবাইল তাই তো হ্যাঁ আর আছে নাকি না এই দুটোই না দুটো আপাতত দুটো আছে এর থেকে বেশি ক্যারি করতে পারি না আচ্ছা আমি তো একটু দেখতে পারি না হ্যাঁ প্লিজ এত সহজে কেউ আমার হাতে মোবাইল তুলে দেবে আমি ভাবতেই পারি কিন্তু তুমি তুমি তো তুলে নিয়েছি বাট তুমি তো তুলতে পারবে না ও আমার কথা যারা আর কারোর কথা শোনে না তুমি তুমি তো আর খুলতে পারবে না রিস্ক নেই আমার কোনো তাই তাহলে আমরা একটুখানি যাই আরো গভীরে যাও গভীরে যাও আচ্ছা গভীরে যাও কি জানতে চাও তোমার মোবাইলে কি আছে কার কার মেসেজ আছে সালমান খান বাদে কার কার মেসেজ আছে এই রে এই ফোনটা আমার ফ্যামিলি ফোন আর এই ফোনটা হচ্ছে আমার কাজের ফোন ওয়ার্ক ফোন আছে ওয়ার্ক ফোন মানে এখন কৌশানি ওয়ার্ক মোডে হ্যাঁ সো বেসিক্যালি তাড়াতাড়ি ফোন করে ফেলো না বনি একদম ফার্স্টই আছে দেখে নয় দেখো বনি ফার্স্টেই আছে কল করছি দাঁড়াও ব্যস্ত মানুষ তো তো ওই জন্য কল করার টাইমিং ফাইমিং বলে দেয় কল করছি সামনে একটা জিমের ইন্টারভিউ নিয়ে মেসেজ আছে যে জিমে একটা শুট করতে চায় কেউ আমার পার্সোনাল ট্রেনার মেসেজ আছে যিনি আমার জন্য হাহুতাস করছেন হয়তো জিমে এখন যে কোথায় গেল আমার পিটি বাট আমি অ্যাজ ইউজুয়াল লেট আমার ম্যানেজারের মেসেজ আছে আমার ড্রাইভারের মেসেজ আছে আমার মা ডেলি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট চারটেই পাঠায় একই ঘরে থেকে আবার আরেক ঘর থেকে আরেক ঘরে মেসেজ যায় এটাও আছে সেটা আবার আমি না পড়লে উনি আবার রেগে যান সেটা আবার পড়তে হবে তার মধ্যে ডিফারেন্ট টাইপস অফ মোটিভেটিং মরাল মেসেজেস থাকে আমার ডিজাইনারের আছে শেষ হবে না লিস্ট বিকজ আমার প্রচুর বন্ধু বান্ধব আর আমার আমাকে মোটামুটি সবাই খুব ভালোবাসে একজন আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল আগের দিন আমার একটা সিকোয়েন্ট ড্রেস আমাকে খুব সুন্দর লাগছিল সেটা রয়েছে আমার ডক্টরের মেসেজ আছে সো ইয়া সবাই আচ্ছা আর কি না মানে শেষ করা যাবে না তো দ্যাটস ইট আচ্ছা এবারে বলো তুমি কি কি অ্যাপস মোবাইলে ভরে রেখেছো হেলথ অ্যাপস তো নিশ্চয়ই আছে হেলথ অ্যাপস অ হেলথ অ্যাপটা মোস্টলি আমার আই আছে যেটা আমি অলওয়েজ ইউজ করি আমার বিপি বা আমার কত স্টেপস হাঁটলাম বা কি করলাম এগুলো মেজার করার জন্য আর ফোনে অ্যাপ বলতে টুইটার ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম আমার সবচেয়ে ফেভারিট আর ফেসবুক আমার সেকেন্ড ফেভারিট টুইটারটা আমি লাস্টে ইউজ করি

তারপরে অনেকগুলো আমার এখানে শপিং অ্যাপস আছে এগুলো আলাদা করে রাখা যেমন যার মধ্যে শিন জারা কুভস এগুলো আছে আচ্ছা হ্যালো অ্যাপ যেটাতে তোমরা আমাকে রিসেন্টলি ফলো করছো ওটা আছে স্পেন্সার্স অ্যাপ আছে যখন যে ভেজিটেবল অনলাইন আমি আনিয়ে নিই ডেলিভারি করিয়ে নিই গুগল ম্যাপস আছে বিউটি প্লাস আছে পিক্সেলুপ আছে ভালো ভালো অ্যাপস আছে আমার কাছে বাহ আর ওটিটি প্ল্যাটফর্ম কোন কোনগুলো অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স এগুলো কি আহ দেখা একদম একদম মোবাইল থেকেই তুমি তে দেখো বেশি না আমি স্মার্ট টিভিতে দেখি ও টিকটক আছে আমার ফেভারিট প্লিজ ফলো করো আমাকে কিন্তু টিকটকে হ্যাঁ প্রচুর ভিডিও করি ফলো করবে ওকে আহ আছে আর তুমি যেটা বলে স্মার্ট টি স্মার্ট টিভিতেই বেশিরভাগ দেখি ফোনে অনেক সময় মানে যেহেতু যদিও আমার ফোনের স্ক্রিনটা আমি এইভাবে দেখলে মোটামুটি একটা মিনি টিভি মনে হয় তো ট্রাভেল করে যখন তখন ফোনে দেখি আদারওয়াইজ স্মার্ট টিভিতে দেখি আচ্ছা তোমার এখন কোনটার প্রতি তোমার আকর্ষণ বেড়েছে মানে বেশিরভাগ সময় কোনটা দেখো কোন ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু এখন একটু শ্যুট থেকে বাইরে মানে আমার ফেবে নতুন ছবির শুটিং স্টার্ট হবে তো তার আগে অবধি যেহেতু বাড়িতে বেশি সময় কাটাচ্ছি তো টিভিটাই একটু ইউজ এসে যাচ্ছে আদারওয়াইজ টিভি দেখার হার্ডলি টাইম পাই পুরোটা দুনিয়াটা ফোনের মধ্যেই রয়েছে ওয়েব সিরিজ কি ফলো করছো সেটা তো মোবাইল থেকেই দেখা হয় নাকি হ্যাঁ মানে আমি রিয়ালিটি শোজ খুব ভালোবাসি দেখতে আমি বিগ বস এর খুব বড় ফ্যান তো বিগ বস দেখি খুব ভালো ভালো নেটফ্লিক্সের যেই ফিল্মসগুলো আমার ট্রেনারে ফোন এসে যাচ্ছে অলরেডি নেটফ্লিক্স এর যেই সিরিজগুলো আছে ফ্রেন্ডস তারপরে উইচার বলে একটা রিসেন্ট সিরিজ এইগুলো আমি দেখি ট্রেন্ডিং যেইগুলো হয় অ্যান্ড আমি খুব রোমান্টিক কমেডি দেখতে ভালোবাসি তো অনেক পুরনো পুরোনো রোমান্টিক রম কমসগুলো দেখি ওকে আমি না ওকে অনেকক্ষণ ধরে রেখেছি মানে জাস্ট ভাবতে পারবেন না যে ও কিভাবে নিজেকে মানে পেশেন্সটা সামলে রাখছে এতক্ষণ ধরে এত পেশেন্টলি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে তো এবারে শুধু আমার জন্য নয় এবারে দর্শকের জন্য একটা গিফট আছে কৌশানির তরফ থেকে সবাই পাবেন না লাকি উইনার পাবেন একজন হুম লাকিয়েস্ট ওয়ান তো তুমি কি দেবে খুব সুন্দর গিফট যেটা রিসেন্টলি আমি কাস্টমাইজ করেছি আর কি অনেক সময় আমরা শোজে গেলে আমরা আমাদের লাকি ফ্যান যে হয় তাকে গিফট করি তো আমার কাছে এটা রেডি ছিল শর্মিলাদি আজকে বলল যে তোমরা সবাই মানে যার ভালোবাসা বা যাদের আশীর্বাদ না হলে হয়তো আজকে আমি আমার জীবনে এক পাও ফেলতে পারবো না বা এগোতে পারবো না তোমাদের জন্য আমি আমার তরফ থেকে একটা আহ হার্ট ওয়ার্মিং গিফট রেখেছি তো এটা আমার রিসেন্ট ফিল্ম জানবাস যেটাতে তোমরা আমাকে সকলে খুব পছন্দ করেছো অ্যান্ড ওটারই একটা স্টিল ভাবা যায় দেওয়া একটা কফি মাক ব্র্যান্ড নিউ অ্যান্ড একদম ইউজ করিনি কিন্তু এটা আমার কাছে খুবই প্রেশিয়াস বিকজ এই ধরনের গুলো স্মৃতিটা খুবই ইম্পর্ট্যান্ট মানুষের জীবনে তো এটা আমি রেখে দিয়েছিলাম অ্যান্ড এটা আমি শর্মিলা দিকে হ্যান্ড ওভার করলাম থ্যাংক ইউ সো মাচ এটা যে আমি পাচ্ছি না অন্য কেউ পাচ্ছে এটা ভেবেই আমার একটু মন খারাপ হয়ে গেল ঠিক আছে এখানেও একটা ছোট্ট সই করে দেবে অবশ্যই আর এটা হ্যাঁ আপনারা শর্মিলেশ্বর সহাজে চোখ রাখবেন আমরাই বলবো যে কি করতে হবে আপনাকে বা আপনাদের যা যেটার গিফট হিসেবে বা প্রাইজ হিসেবে আপনারা এই সুন্দর কফি মার্কটা যেটাতে ওরই ছবির আছে সুতরাং দেরি না করে শর্মিলেশ্বর সহাজে চোখ রাখবেন বাকি সব জানতে পেরে যাবেন তো তোমার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম তোমার সব সবকিছু আমরা জেনে নিলাম আজকে আরো অনেক থাকলে যেটা পরে হবে